বাড়ির ছাদ থেকে ফেলে প্রেমিকাকে হত্যা, এমনই অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। আত্মহত্যা ভেবে চাপা পড়ে যাচ্ছিল বিষয়টি, পরে সিসিটিভির ফুটেজের সূত্র ধরে নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী, চলছে অভিযুক্তকে গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটনের চেষ্টা। আব্দুল কাইমের ক্যামেরায় জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। 20 নভেম্বর সোমবারের ঘটনা। সকাল 11:30টার দিকে আশুলিয়ার ডেন্ডাবরের এই বাড়ির চারতলার ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তরুণী রিয়া আক্তারের। বাড়িটি তার প্রেমিক কাউসার আহমেদের। রিয়া পড়ে যাওয়ার সময় ছাদে ছিল কাউসার। গুরুতর অবস্থায় রিয়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ছুটে আসে তার স্বজনরা, বিচারের দাবি নিয়ে লাশ নিয়ে থানার ফটকে হাজির হয় তারা। মেয়েটার হাতে সিংহাটা ছিল, চারতলার দিকে পড়ছে, ওই যে চারতলার দিকে ওই যে ওই পাশে পড়ছে, ডাইন পাশে পড়ে হ্যাঁ ওই ছেলে, তারপরে ছেলের আম্মু, এরা সবটি মিলে আর লোকজন মিলে মেয়েটা ধরে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। কলেজের একটা ছেলে ওর সাথে একই সাথে লেখাপড়া করে দুজন, পরে জায়গায় গেলাম, যাইয়া দেখি যে কি ফেলে রাখছে, ছেলেও আছে, ছেলের মাও আছে, ছেলের একটা মামি আছে। রিয়া ও কাউসার দুইজন সাভারে একই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। প্রেমিক কাউসার নিজেই সেদিন রিয়াকে ফোন করে বাসায় ডেকেছিল। তার মৃত্যুর পরপরই পালিয়ে যায় কাউসার। নিহত রিয়ার বড় বোন কাউসারের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। আমি মনে করি আমার বোনটাকে মেরে ফেলা হয়েছে, ডাইরেক্ট ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলা হয়েছে। আমার বোনটাকে ডেকে নিয়ে গেছে, আমার মনে হয় তাদের সাথে রিলেশন ছিল, কোনোভাবে আমার বোনটাকে ইগনোর করতেছিল বা ওর সাথে রিলেশনটা ব্রেকআপ করার চেষ্টা করছে, যে কারণে ডেকে নিয়ে গেছে। কোনোভাবে রাজি হয়নি হয়তো আমার বোন, সন্দেহ ও প্রশ্ন উঠেছে। ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলো মেয়েটি, নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো তাকে? সিসি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কাউসারকে গ্রেপ্তার করা গেলে জানা যাবে সব প্রশ্নের উত্তর, বলছেন তদন্তকারী কর্মকর্তা। এখানে ফেলে দেওয়া বা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া বা লাফ দেওয়া যে বিষয়গুলো থাকে, যে ধরনগুলো থাকে, সেই ধরনগুলো নিয়ে আমরা স্পেসিফিক্যালি কাজ করছি, সেটাও বিশ্লেষণ করে বের করে আনার চেষ্টা করছি। ব্যাপারে একটা হত্যা মামলা দায়ের হয়েছে থানায়, তাকে গ্রেফতার করতে পারলেই তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনাটা উন্মোচিত হবে যে সেটা কি হয়েছিল। রিয়ার অকাল মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না তার পরিবার। সঠিক তদন্ত করে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তারা। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।